আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, চলে আসছি রোজকার মতো আর একটি নতুন ভিডিও নিয়ে। আসলে দিন যায়, মাস আসে, বছর যায়, কিন্তু যেটা হারিয়ে যায় সেটা আর কখনোই আসে না। শরীরটাও ভালো লাগছে না, শরীরের সাথে মনের আন্তরিকতা খুবই গভীর থাকে, তাই মন ভালো না থাকলে শরীরটা ভালো লাগে না, আর শরীর ভালো না থাকলেও মন ভালো লাগে না। বন্ধুরা, আজ অনেক দিন পর বের করলাম পুরানো একটা অ্যালবাম। আসলে এই মার্চ মাস আসলেই অনেক বড় কিছু হারানোর কষ্ট জেগে ওঠে। আজ চিনিকে খুব বেশি মনে পড়ছিল, এই জন্যই আসলে পুরনো অ্যালবামটা খুঁজে বের করলাম। এটা হচ্ছে ছোট বোন, জীবনে অনেকগুলো বছর বোনের সঙ্গে কাটিয়েছি, বোনের সঙ্গে অনেক স্মৃতি। বন্ধুরা, যখন শরীরটা খুব বেশি খারাপ লাগে তখন বেশি বেশি বোনের কথা মনে হয়, নিজেকে বড় অসহায়, বড় একা মনে হয়। আসলে আজ আর আমার কেউ নাই জিজ্ঞেস করার মতো, আমি কেমন আছি, কি খেয়েছি। এমন একটা দিন ছিল যেদিন যখন সারাদিন অনেকবার বোনের সাথে কথা হতো, আমি কি রান্না করছি, কি খেয়েছি, কি করছি। আজ 10 বছর হয়ে গেল, ওর মতো করে কেউ আর আমার খবর নেয় না। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন বোনকে ভালো রাখে, ওকে যেন ব্যস্ত নসিব করে। বন্ধুরা, কেউ আসলে কটু মন্তব্য করবেন না, হারানোর কষ্ট অনেক কঠিন হয়। আর শরীরটা অনেক খারাপ, বোনের কথা খুব বেশি মনে পড়ছিল, তাই আপনাদের সাথেও কিছুটা শেয়ার করলাম। আজ এত বেশি বোনের কথা মনে পড়ছিল,
সকাল থেকে ক্যামেরা অন করা হয় নাই, অনেক দেরিতে ক্যামেরা অন করলাম। রান্না বান্না করার আসলে ইচ্ছা হয় না, বাচ্চারা আছে, রান্না করতে হবে। বন্ধুরা চলে আসছি রান্নাঘরে, একদমই রান্না করতে ইচ্ছা করছিল না, তবুও বাচ্চারা যেহেতু আছে রান্না করতে হবে, মন যতই খারাপ লাগুক। আমার ভাতটা হয়ে গেছে, আর এখানে আমি লাল শাক ভাজি করছি, লাল শাকটাও ভাজি কমপ্লিট। এখানে দেখেন, এটা হচ্ছে পোয়া মাছ, পোয়া মাছটা ভিজিয়ে নিয়েছি, এটা ভুনা করব। আর এটা হচ্ছে আলু করলা, এটাও ভাজি করব। বন্ধুরা সঙ্গে থাকেন আর দেখতে থাকেন আজকে রান্না বান্না। বন্ধুরা এখানে আমি উস্তে আলু ভাজিটা বসিয়ে দিয়েছি, আর পাশে আমি এই যে পোয়া মাছটা, পোয়া মাছ হচ্ছে আমার লাইফে আজ সেকেন্ড দিন। আমি ফার্স্ট অন্য একদিন খেয়েছিলাম, আর আজ দ্বিতীয় দিন রান্না করবো। তবে আজ রান্নাটা আমি সম্পূর্ণ আমার মতো করে করবো, এই রেসিপিটা। বন্ধুরা এই রেসিপিটা সম্পূর্ণ আমি আপনাদের সাথে শেয়ার করবো, যদি ভালো লাগে অবশ্যই এভাবে ট্রাই করবেন। যদিও আমি ফার্স্ট, তবে যেহেতু আমরা মেয়ে মানুষ আর রান্নাটা শিল্প, আপনি আপনার মনের মতো করে মন দিয়ে রান্না করলেই সেটা ভালো হবে ইনশাল্লাহ। আমি মাছটা প্রথমে লবণ হলুদ মেখে তেলের উপর ভালো করে ভেজে নিব। বন্ধুরা দেখেন সম্পূর্ণ মাছগুলা কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট। মাছগুলো সব আমি ভেজে তুলে নিলাম, এখন ওই তেলের ভিতরেই আমি আরো কিছুটা তেল দিয়ে দিব। ওই তেলের ভিতরে আরো কিছুটা তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে নিব। বন্ধুরা আলু করলা ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিকে দেখেন পেঁয়াজটা কিন্তু অনেকটাই ব্রাউন হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কতগুলা ছিলে রাখা রসুনের আস্তা কোয়া। রসুনটা দিয়েও আমি পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন করে নিব। রসুনটা দিয়েও কিন্তু আমি কিছু সময় নেড়ে চেড়ে নিয়েছি, এখন আমি বেটে রাখা মশলা দিয়ে দিলাম, আদা রসুন জিরা লাল মরিচ একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ পাউডার, ধনিয়া গুঁড়া। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য হালকা একটু পানি অ্যাড করব। এখন আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষি। বন্ধুরা দেখেন আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে,
মশলা থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। হালকা নেড়ে চেড়ে মাছটা মশলার সঙ্গে মিশিয়ে নিব। মশলার সঙ্গে মিশিয়ে নিলাম, এখন অপেক্ষা করব বলক ওঠার জন্য। বন্ধুরা, মাছ ভুনাটার বলক উঠে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ। বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে চলে আসছি টেবিলে। এই তো ফাইনালি লুক। আজ আমার রান্না বান্নায় যা যা ছিল, আলু দিয়ে উস্তে বা করলা যেটা বলেন ওটা ভাজি, এটা হচ্ছে লাল শাক ভাজি, আর এখানে হচ্ছে পোয়া মাছ ভুনা। বন্ধুরা, এই তো আজ রাত্রে খেয়ে রোজা শুরু হবে। সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।